শাড়ি পরে কিন্তু বেশ ভালোই লাগে, তবে কিন্তু শাড়িটা বিশেষ পরা হয় না, কারণ অভ্যাস যে চলে গেছে, আগে পরা হতো, এখন নাইটি আর চুড়িদার এইসবই পরা হয়। তো আজকে কিন্তু কোনো একটা জায়গায় যাব বলে, মানে বিশেষ জায়গায় যাব বলে শাড়িটা পরা হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। আর রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার করা হয়েছে, কারণ যে সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই কারণে। আর কদিন যা বৃষ্টি হয়েছে, রাস্তার দুধার দিয়ে এমন কাদা জমে রয়েছে, এখনও পর্যন্ত শুকায়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি যেখানে যাবার ছিল। তো চলে এসেছি আমি যেখানে যাব বলে, এটা হচ্ছে আমার গুরুবনের বাড়ি, আর গুরুবন পাশেই বসে আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দিয়েছে ভগবানের সেবা, দিয়েছে ভোগ লাগিয়েছে, আমিও দর্শন করছি, তোমরাও একটু দর্শন করে নাও ভগবানের ভোগ। আর ওখানে পাশে বসে আছে অনেক ছোট ছোট গোপুসোনারা, ওই যে দেখতে পাচ্ছ। তো এভাবেই চলছে এখানকার ছোটোখাটো একটা অনুষ্ঠান, আমিও চলে এসেছি এই অনুষ্ঠানে যোগ দিতে, বেশ ভালোই লাগছে। আর ঠাকুরঘরটা কী সুন্দর সাজানো রয়েছে না, অনেক রকম ভগবানের ছবি দিয়ে। আর পাশে আছে আমাদের গুরুদেব, আর তার পাশে আছে বিন্দেজি, বেশ সুন্দর করে ঘরটাকে সাজানো রয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি কিন্তু এখানে এসে বুঝেছিলাম শাড়ি পরেই ভক্তিটা হয় ভালো, সালোয়ার পরে কিন্তু ভক্তি হয় না। কারণ কি, আমাকে এক ভক্ত বলেছিল যে শাড়ি পরে আসতে পারিস নি, সালোয়ার পরে এখানে এসছিস। আমি তখন বলেছিলাম কেন কি হয়েছে, না শাড়ি পরলে, শাড়ি পরে এখানে আসারই উচিত। তো যথারীতি আমি সেই থেকে এরকম এই সমস্ত জায়গায় আসলে শাড়ি পরেই আসার চেষ্টা করি, কারণ সেই সময় আমার একটু সমস্যা ছিল বলে তাই সালোয়ারটা পরেছিলাম। তা যাই হোক, আমরা কিন্তু প্রসাদ পেতে বসে গেছি, আর প্রসাদ হয়েছিল অমৃতের মতন, মানে ভীষণ ভালো হয়েছিল, ভগবানের প্রসাদ বলে কথা। সবসময় তো ঘরে বসেই ভিডিও করি, তো আজকে একটু বাইরে নিলাম তোমাদেরকে, আর একটু ভগবানকেও দর্শন করালাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর এটা মেয়ের জন্য নিয়ে যাচ্ছি প্রসাদটা।